আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অথরিটি আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন। আজ আমরা শিখব যোগানের সম্প্রসারণ ও সংকোচন, আর শিখব যোগানের রাজবৃদ্ধি। তাহলে যোগানের সংকোচন প্রথমেই আমরা আলোচনা করব, যোগানের সম্প্রসারণ এবং সংকোচন। অর্থাৎ যোগানে দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় এবং যোগানের যে বাড়া কমা, অর্থাৎ দামের পরিবর্তন, দামের পরিবর্তন কেন, দামটা একবার বাড়বে একবার কমবে, তাতে যোগানের যে পরিবর্তন হবে অর্থাৎ যোগানের পরিমাণও বাড়বে এবং কমবে, তাকে বলা হয়, অর্থাৎ এই যোগানের বাড়া কমাকেই বলা হয় হচ্ছে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ। অর্থাৎ যোগানের দাম বাড়লে, যোগানের দাম যদি বাড়ে তাতে যদি যোগানের দাম যদি বাড়ে এবং যোগানের পরিমাণ যদি বাড়ে, তাহলে তাকে বলা হবে যোগানের সম্প্রসারণ। আর দাম যদি কমে, যোগানের পরিমাণ যদি কমে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে যোগানের সংকোচন। তাহলে যোগান একই যোগান রেখা দ্বারা, অর্থাৎ একটাই যোগান রেখা দ্বারা একবার যোগানের পরিমাণ বাড়বে এবং একটা যোগানের পরিমাণ কমবে, একই রেখা দ্বারা যোগানের পরিমাণ এই বাড়া কমা করবে। অর্থাৎ যোগানের একই রেখা দ্বারা আমরা একবার যোগানের সম্প্রসারণ দেখব, আবার একবারে যোগানের সংকোচন দেখব। তাহলে চিত্রের মাধ্যমে আমি যোগানের সম্প্রসারণ এবং সংকোচনকে ব্যাখ্যা করছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে হচ্ছে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ, আমরা এই দিকে লিখি যাতে পরবর্তীতে এই দিকে একটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ, ও ওয়াই অক্ষ এবং ও এক্স অক্ষ। ও ওয়াই অক্ষকে দাম এবং ও এক্স অক্ষকে যোগানের পরিমাণ দ্বারা আমরা লিখি। অর্থাৎ এখানে দাম, এখানে আমরা দাম লিখব, আর এখানে যোগানের পরিমাণকে বোঝানো হবে, অর্থাৎ যোগান। তাহলে দাম যদি বাড়ে, অর্থাৎ ধরো, খেয়াল করো যে দাম যদি এরকম একটা বিন্দুতে যায়, তাহলে এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে, এখানে দাম যদি আমরা লিখি দাম 5 টাকা, এখানে যোগানের পরিমাণ 5, যা এখানে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে কি হবে, এই যে বি বিন্দুতে যাবে, অর্থাৎ যোগানের পরিমাণ হবে এখানে এস এবং তোমার হচ্ছে এই বি বিন্দুতে ছেদ করবে। এখন দাম যদি কোনো কারণে বৃদ্ধি পায়, দামের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে বি থেকে সি বিন্দুতে যায়, তাহলে কি হবে, এখানে দাম বৃদ্ধি পেয়ে বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, তাহলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাবে। এখন দাম যদি এখানে এই যে বৃদ্ধি, অর্থাৎ দামটা বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, এতে বলা হয়েছে দাম বৃদ্ধির সাথে যদি যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে দামের বৃদ্ধির ফলে যোগানের পরিমাণের এই বৃদ্ধিটাকে বলা হয় হচ্ছে যোগানের সম্প্রসারণ। আবার যদি কোনো কারণে দামটা যদি হ্রাস পায়, অর্থাৎ দামটা যদি নিচের দিকে গুমে এক হয়, অর্থাৎ এক টাকায় অর্থাৎ 1 হয়, তাহলে যোগানের পরিমাণও 1 হবে, যা এই দিকে গেলে বৃদ্ধি এবং এদিকে আসলে যাই এ বিন্দুতে ছেদ করবে। এই এ বিন্দু হচ্ছে তোমার যোগানের, অর্থাৎ দামটা হ্রাস পেয়েছে সাথে যোগানের পরিমাণও হ্রাস পেয়েছে, অর্থাৎ এদিকে গেলে বৃদ্ধি, যেটাকে বলা হয় হচ্ছে যোগানের সম্প্রসারণ। আর এই যে দামটা কমে গেছে, যার কারণে যোগানের পরিমাণও কমে গেছে, এটাকে বলা হয় হচ্ছে যোগানের সংকোচন। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এই যে বি থেকে, অর্থাৎ বি থেকে সি বিন্দুতে, এই বি থেকে সি বিন্দু, অর্থাৎ বি সি হচ্ছে সম্প্রসারণ, বি থেকে সি বিন্দু হচ্ছে সম্প্রসারণ, অর্থাৎ কার সম্প্রসারণ, যোগানের সম্প্রসারণ, অর্থাৎ বি এবং সি বিন্দু থেকে যোগানের সম্প্রসারণ, এবং বি থেকে যদি এ বিন্দুতে আসে, অর্থাৎ বি থেকে যদি এ বিন্দুতে হয়, তাহলে সেটা হবে হচ্ছে সংকোচন,
অর্থাৎ দাম কমার ফলে যোগানের পরিমাণটা হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে। এই কমে যাওয়াকে বলা হয় হচ্ছে যোগানের সংকোচন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই চিত্র দ্বারা কি বুঝলাম, ওই এক্স অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে হচ্ছে দামকে নির্দেশ করে। প্রাথমিক দাম ছিল হচ্ছে 5, প্রাথমিক যোগানের পরিমাণ ছিল 5 এবং তাতে বি বিন্দুতে ছেদ করেছিল। দামটা বৃদ্ধি পেয়ে 10 একক 10 টাকা হয়েছে, তখন যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 10 একক হয়েছে, যা বিসি। এই বিসি বিন্দু হচ্ছে দামের পরিবর্তনের ফলে যদি যোগানের পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে বলা হয়েছে যোগানের সম্প্রসারণ। আবার খেয়াল করি যে বিদ যদি দাম কোনো কারণে হ্রাস পেয়ে যায়, অর্থাৎ দাম যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে এই 5 থেকে 1 এ নেমে আসে, তাহলে যোগানের পরিমাণও 5 থেকে 1 এ চলে আসবে, সেটাকে বলা হয় হচ্ছে যোগানের তোমার হচ্ছে সংকোচন। তাহলে আমরা খুব ভালোভাবে এ বি সি বিন্দু যোগ করে যে রেখাটা পেয়েছি তাকে বলা হয় হচ্ছে এসএস ড্যাশ। এই এসএস ড্যাশ হচ্ছে যোগান রেখা, অর্থাৎ একটাই যোগান রেখা এবং এই যোগান রেখার সম্প্রসারণ এবং সংকোচন রেখাকে তোমার সঞ্চালন রেখা বলা হয়। তাতে সিএনসি অ্যালুম দা এই তোমার এভাবে লেখা যায় ইংলিশে সিএনসি অ্যালুম দা সাপ্লাই কার্ভ, অর্থাৎ যোগানের সংকোচন এবং সম্প্রসারণের একই রেখা দ্বারা দেখা হয়, অর্থাৎ দামের হ্রাস বৃদ্ধির ফলে যোগানের যে পরিবর্তনটা হচ্ছে তাকে সঞ্চালন রেখা বলা হয়, অর্থাৎ একই রেখাই দেখানো হয়, একটাই যোগান রেখায় দেখানো হয়, অর্থাৎ যোগানের একই রেখায় বি থেকে সি বিন্দুতে হচ্ছে সম্প্রসারণ এবং বি থেকে তোমার এ বিন্দু হচ্ছে সংকোচন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা সংকোচন এবং সম্প্রসারণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে দামের পরিবর্তনের ফলে একই যোগান রেখায় যদি দাম যদি বৃদ্ধি পায় যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, তাকে বলা হবে যোগানের সম্প্রসারণ। আর একই রেখায় দামের পরিবর্তন অর্থাৎ দাম যদি কমে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় কমে তাহলে সেটা হবে যোগানের সংকোচন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যোগানের সংকোচন এবং সম্প্রসারণকে সঞ্চালন রেখা বলা হয়, অর্থাৎ একই রেখা দেখানো একই রেখায় সংকোচন এবং সম্প্রসারণ দেখানো হয় বলে একে সঞ্চালন রেখা বলা হয়। এখন আমরা দেখব যোগানের তোমার হ্রাস বৃদ্ধি, অর্থাৎ এইটা যোগানের হ্রাস বৃদ্ধি। যোগানের হ্রাস বৃদ্ধিটা আমি একটু বলে নিই যে যোগানের হ্রাস বৃদ্ধিটা দামকে অপরিবর্তিত রেখে অর্থাৎ দামকে স্থির রেখে যোগানের যেসব নির্ধারকগুলো আছে, যেমন উপকরণের দাম, যেমন হচ্ছে কি উপকরণের দাম, অর্থাৎ উপকরণ দাম, তারপরে হচ্ছে কর, তারপরে হচ্ছে ভর্তুকি, এরকম, তারপরে হচ্ছে সময়, তারপরে আবহাওয়া, এই বিভিন্ন নির্ধারকের কারণে যে তোমার দাম স্থির থেকে এইসব যোগানের নির্ধারকের কারণে যদি যোগান রেখার স্থানান্তর ঘটে অর্থাৎ যোগান রেখার হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ তোমার দামটা স্থির থাকবে যোগানের পরিমাণ যদি বাড়ে তাহাকে বলা হবে হচ্ছে যোগানের বৃদ্ধি, আর যোগান যদি দাম স্থির থাকবে যোগানের পরিমাণ যদি কমে তাকে বলা হবে হচ্ছে যোগানের হ্রাস। এই যোগানের হ্রাস বৃদ্ধি একই রেখায় দেখানো হয় না, অর্থাৎ যোগান রেখা পুরাপুরি চেঞ্জ হবে, অর্থাৎ যোগান বৃদ্ধি পেলে নতুন যোগান রেখা হবে, যোগান হ্রাস পেলে নতুন রেখা
হবে। এই জন্য এই যোগানের রাশবিধিকে বলা হয় হচ্ছে স্থানান্তর যোগান, অর্থাৎ শিফট অফ তোমার হচ্ছে সাপ্লাই কার্ড, শিফট অফ সাপ্লাই কার্ড এটাকে বলা হয়। তাহলে আমরা এটা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে ধরো, এটা তাকেই বলেছি যে দামকে অপরিবর্তিত রেখে, অর্থাৎ দামটা যদি অপরিবর্তিত, তাহলে দামটা ধরো এখানে যদি দশে পরিবর্তনে এবং যোগানের পরিমাণ যদি এখানে দশ একক হয়, তাহলে যোগানটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এই এস এ জিরো রেখাতে হয়, যা এ বিন্দুতে ছেদ করে। এই এ বিন্দুতে প্রাথমিক যোগান। এখন যোগান নির্ধারকের কারণে, ধরো তোমার কোয়ারটা বেড়ে গেলো বা ভুট্টুটি বেড়ে গেলো বা হচ্ছে আবহাওয়া সময়ের জনসংখ্যা বৃদ্ধি পেলে, তাহলে এইসবের কারণে যা দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দেখা দামটা স্থির থাকা সত্ত্বেও তোমার কি হচ্ছে যোগানটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই যোগানের নির্ধারকের কারণে যোগান যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে পূর্ণরূপে বৃদ্ধি পাবে, তাহলে দামের কোনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে দামের কোনো পরিবর্তন এখানে হয়নি, কিন্তু যোগানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ যোগান দশের থেকে পনেরো এককে বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে নতুন বি বিন্দুতে সেট করবে এবং নতুন একটা যোগান রেখা আমরা পাব, যাকে এস এস ওয়ান রেখাতে সেট করে। তাহলে খেয়াল করো যে এইখানে ছিল একই রেখায়, অর্থাৎ একই রেখায় তোমার সম্প্রসারণ এবং সংকোচন দেখানো হয়েছে, কিন্তু এই রাশবিধিতে যোগানের একটা স্থানান্তর আছে, নতুন নতুন যোগান রেখা আমরা পাচ্ছি। এ থেকে বি বিন্দুতে যদি যাই, এটাকে বলা হয় হচ্ছে, এ থেকে বি বিন্দুতে গেলে এটাকে বলা হয় বৃদ্ধি, অর্থাৎ এটা হচ্ছে যোগানের বৃদ্ধি। এ থেকে বি বিন্দু, এই এ থেকে বি বিন্দু হচ্ছে যোগানের বৃদ্ধি। এখন তোমার এই দামটা স্থির থাকবে এবং কি হবে যে যোগানের নির্ধারকের কারণে কোনো কারণে দেখা গেল যোগানটা হ্রাস পেয়ে গেল, অর্থাৎ যোগানটা কমে গেল। কমে গেলে কি হবে যে এই পাঁচে দশ ছিল প্রথমে, তারপরে সেটা পাঁচে নেমে এসলো। এই পাঁচে নামলে তোমার যোগান রেখা হবে হচ্ছে তোমার কি যোগান রেখা হবে পাঁচ, অর্থাৎ পাঁচ আর এখানে সি বিন্দু, তাতে নতুন যোগান রেখা সৃষ্টি হবে, নতুন এস টু যোগান রেখা সৃষ্টি হবে এবং যা এই বিন্দুতে এ থেকে সি বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। তাহলে এসি এই রেখাটা, অর্থাৎ এসি এই রেখাটা হবে হচ্ছে হ্রাস, অর্থাৎ যোগানের কমে যাওয়া। তাহলে দেখি শিক্ষার্থীবৃন্দ, আমরা রাশবিধিতে কিভাবে খেয়াল করলাম যে দামের পরিবর্তন ছাড়া, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়া যদি তোমার এই দ্বারাই দামের পরিবর্তন ছাড়া যদি যোগানের পরিবর্তন হয়, অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে না যোগান নির্ধারকের কারণে, অর্থাৎ যোগান নির্ধারকের কারণে মূল যোগান রেখা ছিল এ বিন্দুতে, অর্থাৎ এস এস জিরো, যদি দামের পরিবর্তন ছাড়াই যোগান নির্ধারকের কারণে যোগানের পরিমাণ দশ একক থেকে পনেরো এককে চলে আসছে, অর্থাৎ এ থেকে বি বিন্দু হচ্ছে যোগানের বৃদ্ধি এবং এ থেকে সি বিন্দু, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়া যোগান নির্ধারকের কারণে যোগানটাকে কমে গেছে। এই কমে যাওয়াকে বলা হয় যোগানের হ্রাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যোগান বৃদ্ধি এবং হ্রাস এটাকে বলা হয় হচ্ছে তোমার শিফট অফ সাপ্লাই কার্ভ, সি আর ভি কার্ভ, শিফট অফ সাপ্লাই কার্ভ, অর্থাৎ স্থানান্তর যোগানের স্থানান্তর রেখা, অর্থাৎ যোগান যদি স্থানান্তর করে নতুন রেখা পায় দামের পরিবর্তন ছাড়া, তাকে যোগানের স্থানান্তর বলা হয় বা হ্রাসবৃদ্ধি বলা হয়। আর এই সঞ্চলন রেখাটা কি, একই যোগান রেখায় যদি যোগানের কম এবং বাড়া হয় তাহলে তাকে বলে হচ্ছে যোগান সম্প্রসারণ আর সংকোচন। এই যোগান সংকোচন এবং সম্প্রসারণের মধ্যে আমরা খেয়াল করলাম যে বিভিন্ন বিন্দুতে এই তোমরা আমরা মূল বিষয় কি শিখলাম,
এটাতে যোগান বৃদ্ধি পেয়েছে, যোগান যোগান কি বেড়েছে এবং যোগান কমেছে। এই রেখায়ও শিখলাম যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং যোগানের পরিমাণ হ্রাস পেয়েছে শিক্ষার্থী বিন্দু। তাহলে আমরা দুইটাই বেড়েছে, কিন্তু একটা হচ্ছে যোগানের হ্রাস বৃদ্ধি হচ্ছে, দামটা স্থির থাকবে এবং নতুন নতুন যোগান রেখা পাব। যদি যোগান রেখা এই মূল বিন্দুর ডান সাইডে যায় তাহলে সেটা হবে বৃদ্ধি, আর মূল বিন্দুর বা সাইডে যদি আসে সেটা হবে যোগানের হ্রাস। আবার খেয়াল করো, একই রেখার যদি এই মূল বিন্দুর ডান সাইডে যায়, অর্থাৎ মূল বিন্দুর ডান সাইডে যদি যায় তাহলে সেটা হবে যোগানের সম্প্রসারণ, এবং মূল বিন্দুর যদি বা সাইডে আসে সেটা হবে যোগানের সংকোচন। কিন্তু সংকোচন সম্প্রসারণ দামের পরিবর্তনের ফলে হবে, আর এই হ্রাসবৃদ্ধি হবে হচ্ছে দামকে স্থির রেখে। যোগানের বিভিন্ন নির্ধারকের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যদি বাড়া এবং কমা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগানকে তোমার হ্রাসবৃদ্ধি বলতে পারি। এখানে এই চিত্র আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি খেয়াল করো, ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে হচ্ছে দাম। ও এক্স অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ, ও এক্স অক্ষে হচ্ছে দাম। মূল বিন্দু হচ্ছে দাম যদি 10 হয় তখন যোগানের পরিমাণ ছিল 10, যা এই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ছিল প্রাথমিক যোগান রেখা। দামের পরিবর্তন ছাড়াই, অর্থাৎ দামকে স্থির রেখে যোগানের পরিবর্তনের ফলে, অর্থাৎ যোগান নির্ধারকের পরিবর্তনের ফলে যদি যোগান বৃদ্ধি পায়, অর্থাৎ যোগান যদি ডান সাইডে স্থানান্তর করে, অর্থাৎ নতুন যোগান রেখা আমরা ডান সাইডে পাই, তাহলে সেটা হবে হচ্ছে যোগানের বৃদ্ধি। আর যদি এই মূল বিন্দুর বা সাইডে নতুন যোগান রেখা পাই সেটা হবে যোগানের হ্রাস। তাহলে শিক্ষার্থী বিন্দু, আমরা যোগানের সংকোচন এবং সম্প্রসারণ সম্পর্কে জানলাম। যোগানের সংকোচন এবং সম্প্রসারণ হচ্ছে তোমার দামের পরিবর্তনের ফলে যোগানের বাড়া কমাকে সংকোচন এবং সম্প্রসারণ বলা হবে, আর যোগানের হ্রাস বৃদ্ধি হবে দামকে স্থির রেখে তোমার যোগানের নতুন রেখা, অর্থাৎ যোগানের যে বৃদ্ধি বা কমে যাওয়া এই পরিবর্তে, অর্থাৎ দাম স্থির থাকবে কিন্তু যোগান নির্ধারকের কারণে যোগানের যে বাড়া কমা করবে এই বাড়া কমাকে বলা হবে হ্রাস বৃদ্ধি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।